আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময়ী অনুষ্ঠানে আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময়ী অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে ইসলামের আলোকে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজ আমরা শুনব রমজান ও সুস্বাস্থ্য সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর মুমতাহিনা, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, ইংরেজি বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা রমজান শুরু করেছি, রমজান এসে গেছে এবং মাহে রমজানের সমস্ত কিছু ফজিলত নিয়ে আমরা দেখছি, শুনছি। তো আজ আপনার কাছে, আমরা এর আগে আপনার কাছে নিয়মানুবর্তিতা সম্পর্কে কিছু কথা শুনেছিলাম, আজ আমরা আপনার কাছে শুনব যে রমজানের স্বাস্থ্য, আসলে রমজানের সুস্বাস্থ্য গঠনের জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী করা উচিত। থ্যাংক ইউ আপা। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য। আসলে শরীর হচ্ছে মানুষের একটা মূল বিষয়, যেটা হচ্ছে শরীর সুস্থ না থাকলে আমরা আসলে কিছুই করতে পারি না। আর সেটা যদি হয় রমজান মাস, তখন তো সেটা আরও ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় আমাদের কাছে। কারণ রমজানে আমরা সবাই জানি যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন আমাদেরকে পানাহার অবস্থা থাকতে হয়। তো সেই সময়টা হচ্ছে আমাদের শরীরটাকে কীভাবে ফিট রাখা যাবে, কী করলে আমরা ভালো থাকতে পারবো, সেটা আমাদের আসলে জানা উচিত। এবং সেই জানাটা আসলে এটা আমাদের সবার একটা বেসিক দিক, আমরা যেটা বলবো মৌলিক বিষয়, যেটা যে আমরা প্রত্যেক মানুষ, আমরা যারা রোজা রাখবো অথবা রোজা রাখতে চাই, সবার জন্য এই বিষয়টা জানা উচিত যে কী করলে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবো। তো এখানে যেটা আসছে যে আমি একটা কথা একটু বলি যে রমজান শুধু আসলে এটার আর্থিক উন্নতি সাধনই করে না, দেহের শারীরিক যেটা বাহ্যিক অথবা শারীরিক যে উন্নতি সেটাও করে থাকে। আত্মসংযমের মাধ্যমে আর কি বলে আত্মিক, শারীরিক সংযমের মাধ্যমে আত্মিক উন্নতি লাভ করে যেটা। তো সেইখানে স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। সেটা প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে রিসেন্ট লাস্ট হচ্ছে 1994-এ হ্যাঁ ক্যাসাব্ল্যাঙ্কায় হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল রমজান এবং সুস্বাস্থ্য সম্পর্কিত সেমিনার। এবং এই সেমিনারে বিশ্বের প্রায় 50টা দেশ থেকে 50 জনেরও বেশি গবেষক ওখানে আসছে, রিসার্চাররা আসছে। তারা শুধু এখানে নন মুসলিম ছিল, মুসলিম ছিল, সবাই ছিল। এবং তাদের, তারা মূলত তাদের গবেষণায় অনেক রিপোর্ট এখানে তুলে ধরেছে যে রমজানে মানে স্বাস্থ্য কীরকম রাখা উচিত, কী খেলে স্বাস্থ্য ভালো থাকবে, অথবা রমজান আমাদের জন্য কতটুকু এফেক্ট পড়ে আমাদের শরীরের উপর, এবং রমজানটা কি আসলেই আমাদের যারা স্বাভাবিক আছে তাদের জন্য কতটুকু ইফেক্টিভ, তাদের শরীর ভালো রাখার জন্য, ইভেন যারা অল্প সুস্থ অসুস্থ আছে তাদের জন্য রমজানটা কতটুকু কার্যকরী। আসলে স্বাস্থ্যের মূল বিষয় হচ্ছে আমরা আসলে খাবারটা কীভাবে গ্রহণ করছি, কী ধরনের খাবার খাচ্ছি, সেটাকে আমাদের জন্য হেলদি কি না, উপযোগিতা কতটুকু। হ্যাঁ সেটাই। এখন আমরা হচ্ছে অনেক সময় সাপোজ আমি এখন বলছি, ফর এক্সাম্পল আমি বলছি, বাট আমিও দেখা যাচ্ছে যখন আমি খাচ্ছি তখন ওই মেনটেনেন্সটা ওখানে হচ্ছে না, দীর্ঘদিনের অভ্যাস বলেন। ইভেন ফ্যামিলিতে যেটা হয় যে আমার ফ্যামিলিতে 4-5 জন মেম্বার্স, তাদের সবার দিক চিন্তা করে হচ্ছে আমাকে খাবার এ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আসলে আমরা অনেক সময় চাইলেও পারি না। ফর আমার ধরেন মেয়েরা আছে, তারা যখন রোজা রাখে তাদের দেখা যায় এক একজনের ইফতারে তারা অন্তত এটা আশা করে যে এটা হলে সারাদিন রোজা রেখে সে এটা খাবে। বাট আমি আমি চাচ্ছি না, এটা মা হিসাবে না চাইলেও যেটা মানে মায়ায় আপনি শিকার মায়া হয়ে যায় সেটা, কিন্তু সেটা আসলে আমাদের করা ঠিক না। আমাদের হ্যাবিটসটা ওইভাবে হওয়া উচিত। হ্যাঁ, ফ্যামিলির মেম্বার্সদের বলেন, নিজেদের জন্য বলেন, ওই ক্ষেত্রে যদি আমরা খুব স্ট্রিক্ট থাকতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আসলে বড় ধরনের জটিলতা থেকে অ্যাটলিস্ট নিজেদেরকে রক্ষা করতে পারবো। রমজানে এক মাস রোজা রাখা এবং নির্দিষ্ট সময় এভাবে না খেয়ে থাকা, সংযম করা, এটা কিন্তু পুরো বিশ্বের নন মুসলিমদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। তো এই বিষয়টা নিয়ে কেন করে এবং এর ফজিলত নিয়ে এই আলোচনার জন্য প্রচুর গবেষক আসলে এখন একত্রিত হন, এবং এ কারণেই ডাক্তারদের বিভিন্ন প্রেসক্রাইব করা খাদ্যের বিষয় বলা আছে রমজানের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, এবং কারা রাখতে পারবে না, কোন পর্যায়ে পারবে না, কী খেলে, কোন নিয়মানুবর্তিতা মেনে চললে রমজানের স্বাস্থ্যের ঝুঁকি হবে না, এটা কিন্তু গবেষণা করে এখন প্রচুর আমরা তথ্য পেতে পারি। ওই যে কথা আমি শুরুতে বলছিলাম যে এই তথ্যগুলো জানার জন্য আসলে মানে চিকিৎসক হতে হবে তা নয়, এখন আমরা আমাদের বিভিন্ন মিডিয়াতেই আমরা পেয়ে যাচ্ছি
আমরা কি খাদ্য গ্রহণ আমরা করব এবং কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে রমজানে নিয়ন্ত্রিত করব, যেটার ফল আমরা পরবর্তী 11 মাসে ভোগ করব। আপনার কথা প্রসঙ্গে বলি, আমরাই এখনো পর্যন্ত সেই পিছনের দিকে শুরু থেকে আমাদের মা চাচিরা যেভাবে আমাদেরকে বিভিন্ন আইটেমগুলো ভাজা পোড়া যেটা 11 মাস খাওয়া হয় না কিন্তু রমজানে এসে যায়, এটা আমরা যে গ্রহণ করেছি আমাদের ভিতরেও কিন্তু এতকাল পর্যন্ত এটাই চালু আছে, এবং আপনি আমি আমার পরিবার এমন একটা ভাব যেন এগুলো না খেলে আমাদের ইফতারে তৃপ্তি আসে না, আর 11 মাস পরে আমরা অপেক্ষা করি যে রমজান মাসে এগুলো আমরা খেতে পারবো। তো এই প্রসঙ্গেই আপা আপনার সঙ্গে আমি আবার আসবো, খাদ্য নিয়ে আমরা কিছু প্রসঙ্গ আপনার সঙ্গে শুনবো। তার আগে আমরা একটু শুনতে চাই যে রোজা রাখা কি সুস্থতার পথে অন্তরায়, আপনি একটু ব্যাখ্যা করুন। সেটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে আমি এটা বলছিলাম যে কিছুক্ষণ আগে যে 1999 যে সেমিনার হলো সেখানে মুসলিম নন মুসলিম সবাই এসেছিলেন এবং তাদের গবেষণা রিপোর্টে 50-এরও বেশি গবেষণা রিপোর্টে যা আসছে, আসলে আমরা বাধ্য তো মনে করি যে আমি অসুস্থ অথবা সামহাও যে রোজাটা রাখলে আমি আর অসুস্থ হয়ে যাব, ওরকম একটা ধারণা আমাদের মধ্যে হয়। কিন্তু বেসিক্যালি এটা উল্টা, মানে বাস্তব চিত্রটা হচ্ছে এটা পুরো এটা অপোজিট। ওই গবেষণা, এটা আমার রিপোর্ট না, ওটা হচ্ছে ওই গবেষণার রিপোর্ট যে রমজান মানুষকে আরও সুস্থ করে তোলে। সেটা কীভাবে, সেই পয়েন্টগুলো আমি একটু বলতে চাচ্ছিলাম। এখানে কিছু পয়েন্টস আসছে যে রমজান মানে হচ্ছে উপবাস থাকা, এবং সেই উপবাসটা আমরা একটা মাস আল্লাহ আমাদেরকে সেই মাসটা করেছেন যে ওই একটা মাস আমরা এভাবে করবো। কিন্তু এই যে এই উপবাস সাময়িক যে আমরা একটা মাস না খেয়ে থাকা উপবাস থাকা, তাতে করে যেটা হয় দেহ কোষের অভ্যন্তরে যে সৃষ্ট টক্সিনগুলো হয় সেগুলো বিনাশ ঘটে এই রমজানে। এবং এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক একটা নাম আছে, নামটা হচ্ছে অটোফেজি। হ্যাঁ, এই অটোফেজি হচ্ছে জাপানি চিকিৎসা বিজ্ঞানী তারা গবেষণা অনুসারে অটোফেজি চূড়ান্ত পর্যায়ে থাকে যখন দেহ 12-16 ঘন্টা না খেয়ে থাকে, তার চেয়ে পরিমাণে কম মারা যাচ্ছে অথবা কম অসুস্থ হচ্ছে যারা কম খাচ্ছে, প্রাণ শক্তিও তখন বেড়ে যায়। স্পেশালি আমি যখন মফস্বলে যাই তখন দেখি যে বেশিরভাগ পুরুষরা তারা রোজা রাখছে না। যে হারে মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে অতিপুষ্টি, দ্যাট মিন্স অতি ভোজন যেটাকে আমরা বলি আর কি। বেশি খাওয়ার ফলে মানুষের যে প্রবলেমগুলো হয় তার চেয়ে পরিমাণে কম মারা যাচ্ছে অথবা কম অসুস্থ হচ্ছে যারা কম খাচ্ছে কম্পারেটিভ। তো সেই তুলনায় চিন্তা করলে রমজানে আমাদের সেই তুলনায় খাবারটা একটু কম হয়, তবে সেটা হচ্ছে যদি খাবারটা আমরা হেলদি খাবার নিতে পারি। আমরা পরে যদি খাবার নিয়ে আসবো, তার আগে আমি একটু বলি যে রমজান ছাড়াই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ বাতাস দিয়ে পূর্ণ করতে। তার মানে আমাদেরকে সব সময় আসলে তিন ভাগের এক ভাগ খাওয়ার কথা বলে, আমরা অন্য সময় তো মানেই না। রমজানে আমরা আবার অতিরিক্ত পরিমাণে ইফতার এবং সেহরিতে ভুরি ভোজন করে আমাদের সেই ক্ষতিটা আমরা করে থাকি। সেটাই আসলে কোরআন হাদিস এটা চলে এসেছে আপা, কিন্তু আমরা মেনটেন করি না। ইভেন রমজানেও সেটা আমাদের আনকনসিয়াস বলেন যাই বলেন যে কোনো কারণেই হোক আমরা সেটা পারছি না। এক মাস রমজানে কেউ যদি হেলদি খাবারটা মেনটেন করে চলে তার এক মাসে ওজন নিশ্চিত কমে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সেই যে এই যে আনহেলদি একটা প্রসেসের কারণে সেটা ওজন তো কমবে দূরের কথা, বরং সেটা বেড়ে যায় সেটা আসছে। তাতে করে হয় কি যে রমজানে যখন ওজন হ্রাস পায় এবং রক্তের কোলেস্ট্রল লেভেলটা তখন কমে আসে উপবাস থাকার কারণে, এবং তাতে করে হয় কি যে ধমনীতে সঞ্চিত চর্বি কমতে থাকে এবং চর্বি জাতীয় ওই জিনিসটা কমবে তখন যখন আমরা ভাজা পোড়াটা অ্যাভয়েড করবো, সেটা ইফতারিতে বলেন অথবা আমাদের রেগুলার খাদ্যাভ্যাসে বলেন যদি সেটা না থাকে আর কি। তাতে করে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায়। তার মানে আমরা অনেকগুলো পয়েন্টস পাচ্ছি যে রোগগুলো হচ্ছে আমাদের একটা কমন ডিজিজ, এখন মোটামুটি সব ঘরে গেলে পাওয়া যাবে। কিন্তু শুধু এই রমজানে উপবাস থাকার কারণে যদি আমরা জাস্ট একটু খাবারটা মেনটেন করি দেন আমরা সেগুলো অটোমেটিক্যালি সেগুলো থেকে রিলিফ পেতে পারি, সেটা একটা বিষয়। তারপর আসছে একটা একটা কমন ইস্যু যে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এটা আমাদের খুব হয় যে রমজানে আমরা অনেকেই স্পেশালি আমি যখন মফস্বলে যাই তখন দেখি যে বেশিরভাগ পুরুষরা তারা রোজা রাখছে না। আমি মানে এটা আমি একটু মহিলারা আবার যত কষ্টই হোক তারা রোজা মিস করে না, রোজাটা রাখছে। পুরুষরা কেন রাখছে না, তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, রোজা রাখলে তাদের গ্যাসের ব্যথা বেড়ে যাবে, ওরকম ধারণা করা হয়, ধারণা থেকে তারা রাখছে না। কিন্তু আমি এই যে কালকে যখন এটা নিয়ে ঘাটছিলাম তখন দেখলাম যে গ্যাস্ট্রিকের ব্যাপারটা স্পষ্ট বলা হয়েছে যে রমজানে গ্যাস্ট্রিকের কারণে যারা রোজা রাখতে ভয় পায় তাদের জন্য সে খবর হলো রমজান তাদের
গ্যাস্ট্রিকের লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে। তবে সেই ক্ষেত্রে একটা লেভেল আছে, যাদের ধরেন ডিউডেনাল গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আলসারের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে রোজা রাখলে একটু ব্যথা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যে অল্প একটু আধটু তাদের ক্ষেত্রে ব্যথা তো হবেই না, বরং তাদের আরও কল্যাণকর। তার একটু সিভিয়ারের কেসে যেটা বলছে যে তখন তাদের ব্যথা হতে পারে, তাও সেই ক্ষেত্রে ইফতার সেহরিতে যদি ওই কমন ঔষধগুলো তারা মেনটেন করে তাহলে আর কোনো সমস্যা হবে না। তার মানে ওইটা আমার কাছে ক্লিয়ার হলো যে গ্যাস্ট্রিকের কারণে যারা ওই এক্সকিউজ দেখিয়ে রোজা রাখতে চায় না যে রাখলে এটা হবে, তারাও ওখান থেকে রিলিফ পাচ্ছে। তার মানে রমজান আসলে আমাদের জন্য পুরোপুরি রহমত এবং বরকত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, এবং ইন অল রেসপেক্ট, যেদিক দিয়েই আপনি হিসাব করেন, যেদিক দিয়ে হিসাব করেন, শারীরিক বৃদ্ধি, মানসিক প্রাণ শক্তিও তখন বেড়ে যায়। এটা এটা প্রুফটা কি আপা? এটা প্রুফ হচ্ছে যে এই আমরা না খেয়ে রমজানে সবচেয়ে বেশি কাজ করতেছি। যারা আমরা বাইরে কাজ করছি তারা আমরা বাইরেও কাজ করছি, তার মানে কি রোজা আমাদেরকে শুধু মানে শারীরিক শক্তি বৃদ্ধি করে দিচ্ছে এবং প্রাণ শক্তি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে আপা আরও কিছু বিষয় আপনি বলবেন নিশ্চয়ই, যে রোজার কারণে আমাদের সুগারটা নিয়ন্ত্রণে থাকে, তারপর রক্তচাপ, ত্বকের রোগ এগুলো আসলে নিয়ন্ত্রণে রাখে, হজম প্রক্রিয়ায় সহযোগিতা করে, মনস্তাত্ত্বিকভাবে আমরা আরও মানে শক্তিশালী থাকি, স্ট্রেংথ বেড়ে যায়, আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক থাকে তখন আসলে মনটা আরেক রকম থাকে। তো আপা আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা খাদ্যাভ্যাসে আসি, আমরা শুনবো যে রমজানে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। তোমার রমজানের একটা পূর্ব শর্তই হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিনারি লাইফ, ওই একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যখন আমরা সিয়ামটা পরিচালনা করব, সেটা ইন অল পার্সপেকটিভ, তখন আমরা এর থেকে বেনিফিট পাবোই। কারণ সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা আল্লাহ প্রদত্ত দেয়া, এবং আল্লাহ এমন কিছু করেন না যা বান্দার জন্য অকল্যাণকর হবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা খাওয়ার ক্ষেত্রেও ধরেন আমরা আগে আমাদের বিভিন্ন আলোচনায় আসছে যে রমজান হচ্ছে ট্রেনিং পিরিয়ড, দিস ইজ ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য যেরকম আমরা পার্টিকুলার কিছু দিন ওই ট্রেনিংয়ের জন্য কষ্ট করি, কিন্তু তার মানে এই না ট্রেনটা ওখানেই শেষ, এটা দিয়ে সারা মানে সারা বছরের জন্য সেটা বছরের জন্য পাথেও। রমজানও ঠিক আমাদের কাছে ওরকম, সেটা খাবারের ক্ষেত্রে বলেন, আমাদের তাকওয়া অর্জনের ক্ষেত্রে বলেন, আমাদের নৈতিক চরিত্রের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই এটা জাস্ট অ্যাজ লাইক এস ট্রেনিং পিরিয়ড হিসেবে আমাদেরকে আমাদের কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা সেহরিতে যেটা আসছে যে আমরা এটা খুব করি যে রান্নাবান্না নিয়ে মহিলারা এটা খুব করি, ইভেন ফ্যামিলি মেম্বার্সরাও, এখানে সবার ভূমিকা আছে। ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে একটু মানে একটু বাচ্চা বাচ্চা না হলে খাবে না, একটু গরম না হলে খাবে না, একটু রুচিসম্মত না হলে খাবে না। এত করে হয় কি যে আমাদের মহিলাদের অনেক শ্রম সময় ওখানে দিতে হয়, এবং আমরাও এটা মানে সানন্দেই করি, সানন্দে বলতে আমরা মনে করি যে আমি এটা করলে আমার হাজব্যান্ড ভালো থাকবে বা খুশি হবে, বাচ্চা ভালো থাকবে। বাট ওইটা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই জিনিসটা কি মানে রমজানের উপযোগী কিনা। সুষম খাবার আমরা খাবো, খাবা যাতে তুমি সারাদিন এটা স্ট্রেংথ পাও, এবং আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের যেন ডিহাইড্রেশন না হয়ে যায়। প্রতিটি সেকেন্ড আসলে রমজানে কি কাজে আমরা ব্যয় করব এটা আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যক্তির জন্যও, আমি নিজের জন্য। আমরা এটা আমরা জানি যে কোনো নারী যখন সংসারের জন্য কাজ করেন সেটাও সাদাকা, সেটাও সওয়াবের অংশ, সে সময়গুলোকে মানে পরিবারের সদস্যদের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করলে সেটার বিনিময়ে আল্লাহর তরফ থেকে আমরা পাবো না, বিষয়টা এমন না। তবে রমজান স্পেশালি আমরা কোন কাজটা করে এই ইয়েটাও পাবো, পরিবারের স্বাস্থ্য ঠিক থাকবে, সেই সঙ্গে আমাদের ব্যক্তি জীবনের ইবাদতের ফয়সালা মানে এই ফসলটা আমরা ঘরে তুলতে পারবো, এটা আমাদের আসলে মাথায় রাখতে হবে। ইভেন আরেকটা বিষয় যেটা বললেন যে টাইমিং, কারণ ওই টাইমটা আমি কতটুকু আমার পার্সোনাল ইবাদতের জন্য দিতে পারছি। আরেকটা হচ্ছে হেলদি খাবার। হ্যাঁ, আমরা হচ্ছে মুখরোচকের জন্য অনেক সময় অনেক কিছু করে ফেলি যেগুলো আসলে হেলদি না, এবং যেটা খেলে হচ্ছে আমি সেহরিতে খেলে সারাদিন এটার জন্য আমাকে সাফার করতে হবে, এই ধরনের কাজ কিন্তু আমরা করছি। এই জন্য আমি যেটা বলছিলাম যে সেহরির খাবার কেমন হবে, আসলে সেহরির খাবার, সেহরিটা আসলে বারাকা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন যে এটা তুমি অল্প খাবা, বাট ওটা হ্যাঁ খাবা যাতে তুমি সারাদিন এটা স্ট্রেংথ পাও। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু রোজা রাখে, তারা কিন্তু সাহুর করে না। হ্যাঁ, তাদের মধ্যে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইহুদি খ্রিস্টান অ্যান্ড মুসলিম। হ্যাঁ, তো এই এই যে বলে যে অল্প খাবা, খাবা এই কারণেই কারণ তুমি যদি সাহরের সময় খাও দেন এই অল্প খাওয়াটা তোমার জন্য সারাদিন স্ট্রেংথ হিসেবে কাজ করবে, কিন্তু সেই খাবারটা কেমন হবে সেটা ওরকম রিচ কোনো ফুড না। কিন্তু আসলে ওইখানে বলা হয়েছে যে সেহরির সময় খাবারটা হবে মাঝারি ধাঁচের, মাঝারি ধাঁচ মিন্স এখানে ভেজিটেবল, ডাল,
ফিশ ওগুলো থাকতে পারে, ওটা ভালো। তবে বেটার হচ্ছে যদি প্রোটিন বা আমিষ জাতীয় খাবারটা আমরা সময় অ্যাভয়েড করি, আর জাতীয় খাবার যেটা আর জাতীয় আর এমন কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটটা পেটে থাকবে ক্ষুধা কম লাগবে, ক্ষুধা বোধটা হবে না, আবার স্ট্রেংথ আপনি পাচ্ছেন, স্ট্রেংথ পাবে। হ্যাঁ সেটা, জি জি। আর আরেকটা বলা হয়েছে সেহরিতে পানি, স্বাভাবিক যে পানি খাওয়ার পরিমাণ সেটাকে রাখতে বলা হয়েছে। অনেকে আমরা করি যে আর তো সময় পাবো না, সেহরিতে একটু বেশি করে পানি খেয়ে নিই, কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতি। সেটা হচ্ছে এই কারণে ক্ষতি, যখন আমরা খুব বেশি পরিমাণে পানি খাই দেখা যাচ্ছে ফজর সকালের মধ্যেই ওইটা ইউরিনের মাধ্যমে সেই পানিটা বের হয়ে যায়, তখন সারাদিনের শরীরটাকে আমাকে ক্লান্ত করে ফেলে। এই জন্য সেহরিতে পানির পরিমাণটা কম খেতে বলা হয়েছে। তারপর আসছে আপনার ইফতারের, ইফতারে যেটা আসছে এটা তো আমাদের একটা কমন ইস্যু যে ভাজা পুরো না হলে আমরা খেতে পারি না, সেটা অনেক আগে থেকে হয়ে এসছে, আমরাও এখনও করি। কোনো গেস্ট দাওয়াত দেওয়া মানে হচ্ছে ইফতারের ওই আইটেমগুলো না হলে হবে না। তাতে করে এক তো আমাদের কষ্ট, টাইম ওয়েস্টিং হচ্ছে, দ্বিতীয়ত আমাদের হেলথের জন্য কষ্ট। বিশেষ করে বাঙালিরাই সাবকন্টিনেন্টের সবাই ইফতার নিয়ে আমাদের একটা মানে একদিকে রমজানের পরিপন্থী, সংযমের পরিপন্থী, আরেকদিকে আবার স্বাস্থ্যের মানে অকল্যাণের যে কাজগুলো হওয়ার কথা সেগুলো আমরা আসলে দিনের পর দিন করে চলছি। এটা আমাদের দেশে বেশি হয়, সেটাই আমি বাইরে দেখলাম যে ওনারা হচ্ছে ইফতার করে জাস্ট একটু খেজুর দিয়ে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দুটা খেজুর দিয়ে ইফতার করতেন, করে দেন হচ্ছে নামাজ পড়ে খেয়ে রাতের খাবার খেয়ে নিতেন, এবং সেই খাবারে মাছ মাংস ডাল ইসুকে তখন ওই যে আর এবং তখন বলে ইফতারের পরে বলা হয়েছে যে আপনি আস্তে আস্তে বেশি পরিমাণে পানি খান, কারণ তখন অনেকটা সময় থাকে এবং সেটা শরীরের জন্য খুব হেলদি। আর রমজান আমাদেরকে বলা হয়েছে যে রমজান মাস যে পেল সে পবিত্র হলো না, তাহলে তার মতো দুর্ভাগা আর কেউ আসলে নাই। তো আমরা আপনার কথা অনুযায়ী আপা জানলাম যে আমরা খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে ইফতারের ক্ষেত্রে আমরা খেজুর পানি, ন্যাচারাল জুস বেশি না খাওয়া, ঘি বিরিয়ানি চর্বি জাতীয় জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব, লবণ জাতীয় খাবারকে আমরা অ্যাভয়েড করব, সুষম খাবার আমরা খাবো, ফাইবার জাতীয় খাবার আমরা বেশি খাওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের প্রচুর সালাদ সবুজ পাতা এগুলো আমরা খেতে পারি, আমরা দই খেতে পারি, আমরা ব্যালেন্স প্রসেস ফুডকে বাদ দিয়ে যে প্রোটিন আমাদের টিস্যু ইয়ে করবে বিশেষ করে ধরেন মসুর ডাল জাতীয় আমরা খাবার খেতে পারি। আর আমাদের শরীরে মূলত হরমোন উৎপাদনের জন্য চর্বি প্রয়োজন, কিন্তু সেই চর্বিগুলো আমরা খেতে পারি যেগুলো আমাদের শক্তিকে টিকিয়ে রাখবে, যেমন ধরেন বাদাম, আমাদের বাদাম, অ্যাভোকাডো, ডিম, মাংস, ফ্ল্যাক্স বিনস এই জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি। তো এটা যদি আমরা খাই আর আমরা নিয়ম মেপে পরিমিত খাই, এবং আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের যেন ডিহাইড্রেশন না হয়ে যায়। রমজানে আমাদের অনেক সময় মাথা ব্যথা, তারপরে পিঠে ব্যথা, চোখ শুকনো থাকা এগুলো কিন্তু আসতে পারে। তো যদিও আমাদের নির্ধারিত বিষয় আছে যে যারা কারা রোজা রাখতে পারবেন না বা কাদের জন্য সার আছে এটা আমরা জানি, কিন্তু আমরা যারা রোজা রাখছি বা রাখার ইচ্ছা পোষণ করছি তাদের ভেতরেও এই সমস্যাগুলো আসতে পারে। তো যদি খুব সিরিয়াস হয় তখন আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব, তবে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কোন খাবারটা খেলে আমাদের সমস্যা হয় এবং সেই খাবারগুলোকে আমরা বাদ দিয়ে আমাদের পরিবারের সদস্যদের, আমাদের পূর্ববর্তীদের যে অভ্যাস সে অভ্যাসকে আমরা ত্যাগ করে নতুন আমরা এই গবেষণালব্ধ যেসব খাবার দাবার আছে এই খাবারগুলোকে যদি আমরা রমজানে আমাদের পরিবারের মধ্যে প্রচলন করতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিবার রমজানের সুস্বাস্থ্যের ভালো ফলাফল গ্রহণ করতে পারবে। আপা আপনাকে ধন্যবাদ, আপনি অনেক সুন্দর আলোচনা করলেন আমাদের সাথে, ভবিষ্যতে আমরা আবার আপনার আলোচনা শুনব ভিন্ন কোনো বিষয়ে। ধন্যবাদ আপা, আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা শুনলাম রমজান ও সুস্বাস্থ্য। আমরা দীর্ঘদিন ধরে রমজানে ইফতারে সেহরিতে ভুরি ভোজন করে ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমরা পরিবর্তন করতে পারছি না। কিন্তু আসলে আমরা এতদিনে জেনে গেলাম বিভিন্ন গবেষণালব্ধ থেকে যে সীমাবদ্ধ খাবারের মধ্যেও পর্যাপ্ত সুষম খাবার নিয়ে পর্যাপ্ত প্রাণশক্তি পাওয়া যায় রমজানে, সেই বিষয়গুলো আমরা জেনে এবং আমরা বুঝে আমরা আমাদের পরিবারে সে প্রচলন করব ইনশাআল্লাহ। আজ এখানেই, আবার ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।